ভাই আজকে 1,70,000 টাকা গরিবের আরন ফাইভ দেবো। তাহলে কি বলেন ভাই, তাড়াতাড়ি 1,70,000 গরিবের আরন ফাইভ চিপায় দেখুন, চিপায় কই ভাই, চিপায় চিপায় কই, এইটা না কোনটা চিপায় চিপায়, হ্যাঁ হ্যাঁ অনেক আরন ফাইভ, কোনটা দিবেন চিপায়, এই যে এই যে ডাবল চ্যানেল এবিএস ব্রেকিং, তাদের জন্য আজকে নতুন সংবাদ, সেটা হচ্ছে এটা একেবারে ফ্রেশ কন্ডিশন 23-এর বাইক, 7,000 সামথিং ইউজ করা, এটার প্রাইস পড়বে 4,00,000 টাকা। 4,00,000 টাকা, 4,00,000 টাকা। এই যে এটা কি দেখেন, এটা কি ভাই দেখেন না, হাই হাই হাতের বাচ্চা, এটা তো পুরাই হাতের বাচ্চা, অ্যাডভেঞ্চার বাইকের মধ্যে বাংলাদেশের অন্যতম একটা বাইক। আচ্ছা, 7,50,000 টাকার বাইক পেয়ে যাচ্ছেন 4,40,000 টাকা। এই বাইকের পিছনে তো আপনারা দেখাই যায় না, এটা তো দানব পুরাই। হ্যাঁ দানব না, পাহাড় পর্বত হিমালয় অফরোড অন রোড কাঁপাই দিবে, মানে এই বাইকটা একদম সব কাঁপাই দিবে। কত রাখবেন এটা? এটা 4,40,000, 440। 4,40,000, হ্যাঁ হ্যাঁ, 7,00,000 টাকার বাইক। হ্যাঁ এই যে দেখেন এফআই এবিএস, এত তাড়াতাড়ি ইউজ বাইক চলে আসছে, ইউজ বাইকে চলে আসছে এফআই এবিএস, এটা কিন্তু 4B এফআই এবিএস, একদম লেটেস্ট 24-এর বাইক। যারা এতদিন শুধু এক্সকানেক্ট এবিএস দেখছেন তাদের জন্য আজকে নতুন সংবাদ, সেটা হচ্ছে 4B এক্সকানেক্ট এবিএস এর সাথে কিন্তু এফআই চলে আসছে। হ্যাঁ এফআই, এবং বাইকটা নতুন, 2700 কিলোমিটার ইউজ করা হয়েছে, একেবারে নতুন 49 সিরিয়ালের বাইক, 49 সিরিয়ালের বাইক। হ্যাঁ এফআই এক্সকানেক্ট এবিএস, এফআই এক্সকানেক্ট এবিএস নতুন যোগ হইল কিন্তু বাংলাদেশের বাইক কমিউনিটিতে, তাই না? 2,45,000 টাকা, 2,45,000 পাচ্ছেন হচ্ছে এফআই এবিএস এক্স কানেক্ট। হ্যাঁ আচ্ছা, জিএসএক্সআর, জিএসএক্সআর একেবারে নতুন কন্ডিশন, এই যে দেখেন এটার প্রাইস হচ্ছে 3,10,000 টাকা, 3,10,000, একেবারে ফ্রেশ কন্ডিশন, 2021-এর মডেল, নন এবিএস 21-এর মডেল, কিন্তু মনে হবে যেন 24 সালের বাইক, 24 সালের বাইক, এত এত ফ্রেশ। এই যে এমটিভি প্রিন্ট দেখেন, ইন্দোনেশিয়ান ভার্সন, প্রায় 20,000 টাকার অ্যাসেসরিজ লাগানো আছে, এটা আছে, এটা লাগানো 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 আছে, হাই হাই অনেক কিছু লাগানো আছে এটাতে, এটা লাগানো আছে, এটা লাগানো আছে, গ্রাভেল লাগানো আছে, অ্যাডজাস্ট কভার লাগানো আছে, আরসিবির কিছু মালামাল লাগানো আছে, মানে 20,000 টাকার অ্যাসেসরিজ লাগানো আছে। কত রাখবেন? এটা নতুন দাম হচ্ছে 5,80,000 পেপার সহ, আমরা কিন্তু রাখতেছি 4,50,000 টাকা, 4,50,000 টাকা, একেবারে নতুন কন্ডিশন, এটা কিন্তু 1,00,000 টাকার উপরে সেভ। হ্যাঁ হ্যাঁ, 1,00,000 টাকা কি ভাই, 40,000 টাকা সেভ হইলে কে দেয়, 40,000 টাকা, অল্প কিছু চলা ভাই 50,000 টাকা সেভ হইলে কাস্টমার কেনে, অনেক বেশি। হ্যাঁ যারা যারা বেশি বুদ্ধিমান, ভালো বুদ্ধিমান, এক্সপার্ট বুদ্ধিমান, তাদের জন্য দুইটা সুবিধা, কমে পাওয়া গেল, আবার যদি রিসেল দিতে চান একই দামে আবার বেচতে পারবেন। হ্যাঁ বেচতে পারবেন, এরা যারা বেশি বুদ্ধিমান তারা কিন্তু এটাই করে। আচ্ছা এই যে জিএসএক্সআর, ইন্দোনেশিয়ান ভার্সন, ডাবল চ্যানেল এবিএস ব্রেকিং, অলমোস্ট ভেরি গুড কন্ডিশন, 23-এর বাইক, এটার প্রাইস হচ্ছে 3,75,000 টাকা, এবিএস, হ্যাঁ ডাবল চ্যানেল এবিএস ব্রেকিং, একদম ফ্রেশ কন্ডিশন। আচ্ছা 4B, এর ভার্সন 4 কিন্তু আছে, হ্যাঁ এটা হচ্ছে ভার্সন 4 R15, একেবারে ফ্রেশ কন্ডিশন, এই বাইকটা একটা ধামাকা ভাই, ধামাকা একটা ধামাকা, মানে এই বাইক ভাঙাচোরা হইলে 4,50,000 টাকা বিক্রি হয়, আর আমি 4,30,000 টাকা, ইন্দোনেশিয়ান ভার্সন, এটা তাও আবার, এটা কিন্তু এই যে কি আছে2,10,000 টাকায়3D লোগো, FZS ভার্সন 3, একেবারে ফ্রেশ কন্ডিশন,
নতুনের মতো বাইক 2,10,000 টাকা, এই যে পালসার 1,25,000 টাকা, 1,25,000 টাকা পালসার, এই যে মাল পাওয়া গেছে একটা, এটা একটা মাল, আসলে এই মাল, একেবারে নতুন কন্ডিশন আছে বন্ধুরা, এই বাইকটা তারা খুঁজতেছেন মিস করেন না প্লিজ, 4,60,000 টাকা ফিক্সড প্রাইস, আপনাদের নামে নাম্বার করে দেবো। ক্যাফে রেসার যারা পছন্দ করেন, ভাবসাব নিয়ে চালাতে পছন্দ করেন, তাদের জন্য এই বাইক, বিশাল হ্যান্ডেল, এই বাইকটা মানে যেদিক দিয়ে ড্রাইভ করবেন সব টাকায় থাকবে, এই যে একটা ফিল পাবেন, যেখানে রাখবেন 10 জন এসে জিজ্ঞেস করবে এটা কি বাইক, 1,05,000 টাকা পেয়ে যাচ্ছেন, 1,05,000 টাকায়, আচ্ছা একেবারে নতুন কন্ডিশন, MT15 আছে কিন্তু, MT15 ভার্সন 2 আছে, 4,05,000 টাকা, প্রায় 15,000 টাকা অ্যাসেসরিজ লাগানো আছে এই বাইকের মধ্যে, অ্যাসেসরিজ লাগানো আছে প্রায় 15,000 টাকার, পাবেন কত, 4,05,000 টাকা দিলাম, 4,00,000 টাকায় তাদের জন্য এই বাইকটা খুব একটা স্পেশাল বাইক, 4,30,000 টাকায় পাবে, কত দিবেন, 4,30,000 টাকা, 4,30,000 থাই, হ্যাঁ থাই ভার্সন R15 V3 ব্লু কালার, খুবই ফ্রেশ কন্ডিশন আছে, 4,30,000 টাকা, ডিলাক্স আছে এখানে, হ্যাঁ ডিলাক্স আছে, 2,45,000 টাকা, 2,45,000 ডিলাক্স, একেবারে ফ্রেশ কন্ডিশন, এগুলো 23-এর বাইক, ঠিক আছে ভাই, কিন্তু অনেক কমে বেচছে আগে, এখন কিন্তু ডিলাক্স শর্ট আছে, যার কারণে ডিলাক্সের দাম একটু, হ্যাঁ এখন একটু বেশি দামে কিন্তু, আর ডিলাক্সের প্রচুর ডিমান্ড এই মুহূর্তে, তাহলে ডিলাক্স এক্স ব্লেড এগুলোর প্রচুর চাহিদা, 2 লক্ষ কত, 2,45,000 টাকা, 6,912 কিলোমিটার চলা, একদম নিউ কন্ডিশন বাইক পাচ্ছেন মাত্র 2,60,000 টাকা, আর এটা হচ্ছে 1,90,000 টাকা, 85,000 টাকা ফিক্সড, আচ্ছা এটা 1,85,000 টাকা, 2,30-এর বাইক, আচ্ছা সিরে তো গেছে, আল্লাহ এটা কথা হলো, নতুন পাঞ্জাবি সিরে বলাইলেন, সিরা তো গেলই রে ভাই, আচ্ছা যাক অসুবিধা নাই, একটা গাড়িতে 2,000 বেশি লাভ করে এটা পোষাই দিবা না, কি কর না শোন ভাই, এটা করে না, পাঞ্জাবি পোষানোর জন্য 2,000 বেশি লাভ করবে না, আচ্ছা আছে কিন্তু এখানে অ্যাভেঞ্জার, অ্যাভেঞ্জার 1,30,000 টাকা, হ্যাঁ বলছেন দেওয়াই লাগবে, বইলে ভালাইছেন ভাই, এটা তো বইলে ভালাইছেন, দিয়ে এটা 40 ভাই, দিয়ে দেন 40 ভাই, এটা দিয়ে দেন, দিয়ে দেন, ব্র্যান্ড ডিজিটাকে বলা হয়, এই এই বাইকটা সচরাচর পাবেন না, এই যে যত ভিডিও করেন দেখেন এই বাইকটা খুব কম পাওয়া যায়, খুব কম পাওয়া যায়, এটা 2,40,000 টাকা ফিক্সড প্রাইস, 2,40,000, হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশন আছে, খুবই ভালো কন্ডিশন, জিএসএক্স আর এর, এটা হচ্ছে জিএসএক্স আর এর দাদা, দাদা হ্যাঁ, আচ্ছা চলেন নতুন শোরুমে চলে যাই, এই যে এগুলো যে আমাদের ইম্পোর্টেড বাইক, এই যে ইম্পোর্টেড বাইক এখানে রাখেন, ও আচ্ছা এখানে রাখি, এক সাইডে রাখি,
ইম্পোর্টের বাইক নতুন শোরুমে আছে সেগুলো দেখাই দিব আপনার ভিউয়ারদের। যারা নতুন বাইক নিতে চান তারাও কিন্তু সোয়ান বাইক থেকে নিতে পারবেন, এক্সচেঞ্জও নিতে পারবেন নাকি? হ্যাঁ বন্ধুরা, এখন এই মুহূর্তে আমরা কোথায় যাব আমাদের শোরুমের বাইকের কালেকশন দেখানোর জন্য, সাথেই থাকুন। ইন্ডিয়ান এভিএস 10 বছরের পেপার সহ খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে, 3,40,000 টাকা। 3,40,000? হ্যাঁ, R15 ইন দ্য বিফোর ব্ল্যাক সব থেকে পপুলার কালার, সব থেকে গর্জিয়াস বাইকটা আছে। 10 বছরের পেপার সহ 5,00,000 টাকা। 5,00,000 টাকা, একদম নতুনের মতো কন্ডিশন। এই যে দেখেন, এগুলো বাইকে নতুনের সচেততা আছে, এখনো মানে নতুনের গ্রান আছে। এটা হচ্ছে এম ইন্ডিয়ান ভার্সন BS7 মনস্টার এম। হ্যাঁ মনস্টার এম, কিন্তু এটা নতুন বাইক নাই, 6,30,000 টাকা নতুন বাইকের দাম। এটা কিন্তু এম, এম কিন্তু মনস্টার এডিশন। হ্যাঁ, আপনারা কিন্তু 5,30,000 টাকা কমে পাচ্ছেন, 1,00,000 কমে পাচ্ছেন, অল্প কিছু চলার দরুন। তার মানে আপনারা নিলে এই বাইকটা যথেষ্ট জিতবেন ইনশাল্লাহ। 1,00,000 টাকা কমে নতুন বাইক? হ্যাঁ নতুন বাইক 6,30,000 টাকা, এটা নতুন প্রাইস এখন। আচ্ছা, তাও নাই মার্কেটে, নাই এমটি আছে এখানে? হ্যাঁ এমটি আছে, 3,45,000 টাকা। এটা ইন্দোনেশিয়ান ভার্সন, 22-এর বাইক, খুবই ফ্রেশ কন্ডিশন আছে। এই বাইকটা কিন্তু খুবই কম প্রাইস দেখা যাচ্ছে। এখানে N16 আছে, 1500 সামথিং ইউজ করা, 24-এর বাইক, 10 বছরের পেপার করা। এটার প্রাইস পড়বে 2,45,000 টাকা। এগুলো নতুনের মতো বাইক। আমার কাছে ম্যাক্সিমাম বাইক হচ্ছে 22-23-24, 22-23-24 আমার কাছে ম্যাক্সিমাম বাইক হচ্ছে 22-22-23-23-24-24 এই ধরনের বাইক, মানে সব ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো, বুঝছেন? যেমন এখানে কিন্তু আছে একটা সিলভার কালার। হ্যাঁ, এটা 23-এর রেজিস্ট্রেশন, 22-এর বাইক, একেবারে ফ্রেশ কন্ডিশন, একেবারে কমে 1,95,000 টাকা, অবিশ্বাস্য একটা রেট। আমরা 1,95,000 FIA দিয়ে, হ্যাঁ এটা চিন্তা করা যায় না, কিন্তু এটা সমান বাইক পারে। কারণ কিন্তু এখানে এফজেডএস ভার্সন ব্ল্যাক কালারটা 1,95,000 টাকা, 1,95,000, একেবারে ফ্রেশ কন্ডিশন। মানে দেখেন একটা জিনিস, সমান ভাইয়ের কাছে 1,95,000 ব্ল্যাক কালার, আবার 2,15,000 ব্ল্যাক কালার। হ্যাঁ ব্ল্যাক কালার, সেটা সেল হয়ে গেছে অলরেডি, সেল হয়ে গেছে। এই দেখেন 95,000 টাকা স্প্লেন্ডার, 10 বছরের পেপার সহ। আমি সবাই বলবেন যে এত বড় গাড়ি তাহলে ছোট গাড়ি কই? এই যে ছোট গাড়ি আছে, এই যে প্লাটিনা আছে, এই যে 95,000 টাকা প্লাটিনা, একেবারে নতুন। দেখেন নতুন, এই বাইকটা নিয়ে নতুন বাইক নিয়ে কি কথা, এই যে এই বাইকটা নিয়ে নতুন বাইকটা নিয়ে কি কথা। দেখেন আপনি 27-24-এর বাইক, মানে লেটেস্ট বাইক, স্পেশাল বাইক, মানে কি সব বাইক। এই যে দেখেন, এই যেগুলো দেখেন, এই যে 4B 23-এর বাইক, ওই যে 4B 24-এর বাইক দেখেন, এগুলো 1,70,000 টাকা, এটা 1,95,000 টাকা, 10 বছরের পেপার। এটা 1,70,000 টাকা এক্সকানেক্ট। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে 1,95,000 টাকা, 10 বছরের পেপার্স করা, 23-এর বাইক। এই যে দেখেন 1,70,000 টাকা জিক্সার, জিক্সার 1,70,000, একেবারে ফ্রেশ কন্ডিশন। দেখেন এই যে রেড কালারটা, এটা দেখেন ভার্সন 4, চিন্তা করা যায়, একদম কমে দিয়ে দেবো, 10 বছরের পেপার সহ BS7 FZS ভার্সন 4, 2,90,000 টাকা। তা কল্পনা করা যায়, চিন্তা করা, কিনতেই পারি না ভার্সন 4, কিনতেই পারি না, তাও বিচে বেলায় 2,90,000। এটার দাম বলি নাই, এটা প্রাইস হচ্ছে 3,05,000 টাকা কন্টেস্ট অবস্থায়, 3,05,000 টাকা, স্পেশাল এডিশন, স্পেশাল এডিশন। প্লাটিনার দামটা বলে দেন, প্লাটিনার দাম 95,000 টাকা, 95,000 টাকা। এই যে পালসার রয়েছে ABS এবং লেটেস্ট ভার্সনটা, 1,80,000 টাকা, 1,80,000 ডাবল ডিসেস ABS, একেবারে ফ্রেশ। এই যে বাইক যেগুলো দেখাচ্ছি, একটু তাড়াতাড়ি বলতেছি কারণ ভিডিওটা শর্ট হলে আপনারা দেখতে সুবিধা হবে এবং বেশি বেশি শেয়ার করে দিতে পারবেন, তার কারণে তাড়াতাড়ি বলতেছি। কিন্তু বাইকের এক কথা ডিটেইলস বলে দিতেছি, সব বাইক প্রায় নতুনের মতো, সব নতুনের মতো। পছন্দ না হলে আপনি যাওয়া আসা ফ্রি, এবং সকাল বিকেল রাতে খাবেন, এবং হোটেলে থাকলে হোটেল ভাড়া দিয়ে। প্রত্যেকটা বাইক আপনার কোনো ক্র্যাশ ডেন্ট মারি খাওয়া সেরা কাটা কিছু নাই, নিশ্চয়ই এই ধরনের বাইক নেই না। দুইটা একটা থাকতে পারে, দুইটা একটা স্পট থাকতে পারে, কিন্তু বাইক পছন্দ হবে না এই কথা কেউ বলতে পারবেন না। প্রাইসে হোক বা না হোক, চিন্তা করা যায় সুপার ফ্রেশ। দেখেন চকচকে ঝকঝকে বাইক, এই যে 24-এর বাইক, 10 বছরের পেপার। এই বাইক নিলে 1,00,000 টাকা জিতবেন। কেন জিতবেন? এটা নতুন দাম 7,20,000, 10 বছরের পেপার 30,750,000 টাকা। তা আপনি পাইতেছেন 6,50,000 টাকা, 1,40,000 টাকাই কম, 1,40,000 টাকাই কম। তো বাইকের অপরাধটা কি ভাই? ও কি অপরাধটা করছে? কারণ কদিন চলছে, কদিন চলছে, 2,400 কিলোমিটার চলছে, এই তো। তো এর জন্য 1,50,000 টাকা কম, এটাই তার অপরাধ, মানে এই তার অপরাধ, মানে যে নিবে সে জিতবে, মাঝখানে আমি কিছু প্রফিট করতে চাই, এই তো, এটাই হচ্ছে কথা। আছে কিন্তু MT15 135,000, দিবেন দিবেন 3,35,000 টাকা। ভুল বলছি ভাই, এটা 3,35,000 টাকা। আমাদের এই যে বাইক গুলো দেখলেন, বাবা এর হাউস, যে বাইক গুলো দেখালাম, এর থেকেও আরো ইউজ বাইক আমাদের, স্ক্রিনে থাকা নাম্বারের সাথে যোগাযোগ করে আরো ইউজ পরিমাণ ইউজ বাইকের সন্ধান আপনারা পেয়ে যাবেন। কার কোনটা লাগবে আমাদেরকে
ফোন করে জানিয়ে দিবেন। আর এটা কিন্তু আমাদের ব্র্যান্ড নিউ বাইকের শোরুম, বন্ধুরা দেখেন আরে বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিচ্ছি, খুচরা পাইকারি যে কোনো ভাবে আপনারা নিতে পারবেন। এছাড়া কিন্তু আপনার ইউজ বাইক দিয়ে ব্র্যান্ড নিউ বাইক নিতে পারবেন এক্সচেঞ্জ করে, এবং ব্র্যান্ড নিউ বাইকও ক্রয় করতে পারবেন। বাই সেল এক্সচেঞ্জ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি আপনার ইউজ বাইক দিয়ে ইউজ বাইক দিয়ে ব্র্যান্ড নিউ বাইক নিতে পারবেন, ইউজ বাইক বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন। শুধু কি সিভিও কন্ডিশন বাইক কিনবেন, লিফান ব্র্যান্ডের বাইক কিনলেও কিন্তু সুহান বাইকই বেস্ট। দেখেন সব ধরনের বাইক আছে, কিন্তু লিফান কেপিটিও আছে। হ্যাঁ, এই দেখেন অ্যাডভেঞ্চার বাইক, বাংলাদেশের মধ্যে সেরা একটি বাইক, অফরোড অনরোড কাঁপানোর মতো বাইক। দেখেন ক্রুজার বাইক, এসব কি মানে এগুলো কি কালেকশন, মানে কালেকশনের রাজা বলতে গেলে, বস বলতে গেলে কি সোহান বাইকসকে কিন্তু আপনাদের নিতেই হবে। এই যে কেপিআর রয়েছে বন্ধুরা, কেপিআর দুইটা কালার, এটা কিন্তু লেটেস্ট কালার, এফআই এফআই এবং লেটেস্ট যেটা আর কি এফআই যেটা আসছে। হ্যাঁ, এই যে দেখেন তিনটা কালারই আছে কেপিআরের বন্ধুরা, কি নাই কি চাই। এই যে এই বাইকে আমরা 30,000 টাকা ছাড় দিচ্ছি কেপিডিতে, 30,000 20,000 টাকা কেপিআরে দিচ্ছি, কেপিআর 2,40,000, 20,000 টাকা ছাড়ে 2,20,000, কেপিটি 3,30,000, 30,000 টাকা ছাড়ে 3,00,000 টাকা। আচ্ছা, তারপরে আর আন ফাইভ এম কার্বন সিলভার, কার কোনটা লাগবে দেখেন, নিয়ে যান ইনশাআল্লাহ। আসতে হবে ওই যে লেখা আছে সোহান বাইক, আসতে হবে সোহান বাইক, আমাদের ঢাকা মালিবাগ মৌচাক মোড়ে ফরচুন শপিং মলের অপোজিট পাশে সোহান বাইক। আমাদের ফেসবুক পেজটা ফলো দিলে আমাদের পেয়ে যাবেন।